আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুল্লাহ হাসান, শরীয়তপুর থেকে আসছি। আমার বেবি শফিপুর মডার্ন হসপিটালে প্রথমে হয়, হওয়ার পর আমি সেখান থেকে আমাকে বলছিল যে বেবির সুগার প্রবলেম হচ্ছে, সেখানে আপনি এনাম বা শিশু হসপিটাল বা কুমুদিন আপনি ভর্তি করতে পারেন। পর ওইখান থেকে আমরা কুমুদিনে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে 6 দিনের সময় আমার বাচ্চার একটু বেশি সিরিয়াস অবস্থা হয়ে যায়, শ্বাসকষ্ট, তারপরে ওর রক্ত ইনফেকশন এবং ব্রেন স্ট্রোক, যেটা বলা হয় রক্তক্ষরণ আর কি, ব্রেনে রক্তক্ষরণ হয়েছে। তো সেখান থেকে আমরা আবার আমাদেরকে ট্রান্সফার করা হয় ঢাকা শিশু হসপিটাল। আমরা শিশু হসপিটালে না নিয়ে আমরা এনাম মেডিকেলে ভর্তি করি। ভর্তি করার পরে আমাদের বাচ্চা ডাক্তার বলল যে যদিও সিরিয়াস আছে, তবু আমাদের চেষ্টা, কারণ বাঁচা মারা সম্পূর্ণটাই আল্লাহর হাতে, আমাদের চেষ্টাটা আমরা করে যাব। ডক্টর ইসমাইল স্যার, শাহানা ম্যাডাম, তারপরে প্রাহানা ম্যাডাম, অমি স্যার, এদের সর্বোচ্চ চেষ্টা এরা আমাদের জন্য করছে, এবং এরা এতটাই স্পেশাল দেখছে আমার বাচ্চাটাকে। আমার মনে হয় এরকম স্পেশাল আদার্স কাউকে দেখে কিনা আমি জানি না, কিন্তু আমার বাচ্চাটাকে আমি বলবো সম্পূর্ণই স্পেশাল দেখছে। এবং ভিতরে যারা থাকে, নার্স, এভরিথিং, লোকজন, সিকিউরিটি থেকে শুরু করে এভরিথিং, লোকজন আমাদেরকে অনেক হেল্প করছে। সবার অনুপ্রেরণায় আমরা সাহস পাইছি, বা আমরা এক পর্যায়ে ছেড়ে দিয়েছি যে আমাদের মনে হয় আর এ হবে না। তো এই ক্ষেত্রে আমরা আদার্স যেখানে পরামর্শ নিয়েছি, বা আমাদের আত্মীয় স্বজন যারা ডাক্তারের ভিতরে আছেন, ঢাকা মেডিকেল, বালাসিলেট মেডিকেল, বরিশাল মেডিকেল, আমরা সেসব জায়গাগুলোতে আমরা এই রিপোর্টগুলোকে ফেস করছি, একই আসছে যে সম্পূর্ণটাই আল্লাহর হাতে। একমাত্র আল্লাহ যদি দিয়ে যান তাহলে এখানে সে বাঁচবে, নাহলে না। তো আজকে 1 মাস 3 দিন পর আমরা এটা সফলতা ভালোভাবে পেয়েছি, এবং আমার বাচ্চা এখন অনেক ভালো আছে। মানে আমি বাইরের থেকে হয়তো অনেক কিছু শুনতাম যে এখানে খরচ বেশি বা এটা সেটা, কিন্তু আমাদের কাছে মনে হলো যে হ্যাঁ, সর্বোচ্চ চিকিৎসা দিয়েই তারা টাকাটা হয়তো বা নেয়। এটা আমাদের কাছে, মানে আমি একজন বাবা হিসাবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আমার সফলতা আসছে এখান থেকে। আর এখানে এভরিথিং লোকের যে ভালোবাসাটা এবং ক্লিনিকের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সর্বোচ্চ পরিবেশটা আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে। তো টাকাটা না, আমাদের সবচেয়ে বড় হলো সেবা। তো আমি মনে করি যে আমি এখানে সর্বোচ্চ সেবা পাইছি আর কি, এবং এই সেবায় আমি হ্যাপি, আমার এখানে কোনো ধরনের নেই। এবং এভরিথিং আমার এই 1 মাস এত 3 দিন পর্যন্ত যেই ধরনের এভরিথিং বিহেভটা যে আমার কাছে ভালো লাগছে, আর সেখান থেকে, কারণ আমি একবারই ছেড়ে দিয়েছিলাম যে মনে হয় আমার আর এখানে থাকা হবে না বা এটা সেটা, কিন্তু না, এদের সকলের ভালোবাসা আমার মনে হয়েছে না এখানে আমি একটা সফলতা পাবো, বাকি ইনশাল্লাহ আমি সেটা পেয়েছি।